নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা সৌগত রায় তৃণমূলের সাংসদ সৌগত রায় ফের এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে অনেকেই যেটা বলছেন যে সৌগত রায় বিতর্কিত মন্তব্য করেন ঠিকই কিন্তু এবার যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের জেরে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একবার নাক কাটার ব্যবস্থা করেছেন তা রায় কী এমন মন্তব্য করেছেন যে তৃণমূল নেত্রীর নাক কাটা যাবে আসলে বন্ধুরা রায় এবার যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছেন বোমা বাঁধা নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং একই সঙ্গে কিন্তু নানা জায়গা থেকে পুলিশ বোমাও উদ্ধার করছে আর ঠিক এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌগতরায় এদিন একেবারে রীতিমতো কি করে ষাটের দশকে বোমা বানানো হতো কি করে এখনও সেই মতোই বাংলায় বোমা বাঁধার কাজ চলছে সেই নিয়ে মন্তব্য করে বসলেন এবং মন্তব্য শুধু করেই বসলেন নয় বোমা বাঁধতে কী কী জিনিস লাগে সেটাও মিডিয়ার সামনে বেশ গুছিয়ে গুছিয়ে বলেও দিলেন সৌগত রায় এদিন ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি সেই একই টাইপের বোমা রয়ে গেছে ওই এটা কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট পটাশ আর আর্সেনিক ট্রাইসালফাইড মোমছাল দিয়ে বোমা তৈরি আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয় এই বরাবরই ছিল আমাদের ছাত্রাবস্থা দেখেছি পটাশ এবং মোমছাল এই দুটো আর তার সঙ্গে বল বেয়ারিং পেরেক এগুলো ঢুকিয়ে দেওয়া হয় এটা কোনো সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতির দিকে বন্ধুরা বুঝতেই পারছেন যে সৌগত রায়ের এদিনের এই মন্তব্য বিরোধী দল বিজেপির কাছে কতটা রসদ গিয়েছে এবং যথারীতি যেটা দেখা গেছে যে বিজেপির নেতারা এই সৌগত রায়ের মন্তব্যকে হাতিয়ার করে একেবারে শাসক দল তৃণমূলকে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তো রীতিমতো জিজ্ঞেস করেছেন যে সৌগত রায় এই যে বোমা বাঁধার শিল্প সেটা নিয়ে কখন তিনি মন্তব্যটা করেছেন মানে দিনের বেলায় করেছেন না রাতের বেলায় করেছেন এবং শুভেন্দু অধিকারী যখন শুনলেন যে না তিনি দিনের বেলাতে এই মন্তব্য করেছেন তখন শুহেন্দু অধিকারীকে বলতে শোনা গেল যে তাহলে ভাবতে হবে তিনি ঠিক কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও শুনুন বলেছে দিনের বেলা রাত দিনের বেলা তাহলে ভাবলাম রাত্রে বললে ধরো আমি বলছি তো পুড়িমার চকলেট গম পাওয়া যায় না শুনলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু সগত এই যে বোমা বাঁধার প্রক্রিয়া সেটা নিয়ে মন্তব্য করতে গিয়ে রীতিমতো এটাই বলে ফেললেন যে বুড়িমার বোমা তো বন্ধ হয়ে গেছে এখন পিসিমার বোমা চলছে অর্থাৎ তৃণমূলের প্রবীণ নেতা তথা প্রবীণ সাংসদ সগত এদিনের যে মন্তব্য সেই মন্তব্যের জেরে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু নতুন করে একটা হাতিয়ার পেয়ে গেছে তৃণমূলের তৃথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এবং যার জেরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সৌগত রায় এমনটা ষাটের দশকে কিভাবে বোমা বাঁধা হতো এবং শুধুমাত্র বোমা বাঁধাই নয় হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছেন এই বলে যে সেই বোমা বাঁধতে কী কী প্রয়োজন হয় যদিও সৌগত রায় শেষ পর্যন্ত এটা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে যে রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে কিংবা পুলিশ বোমা উদ্ধার করছে সেটার সঙ্গে রাজ্যের যে আইন শৃঙ্খলা তার কোনো সম্পর্ক নেই কিন্তু সগুতরায় যতই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন না কেন বিরোধীরা তো হাতিয়ার পেয়ে গেছেন এবং দেখুন এই নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন অধ্যাপক মানুষ ফিজিক্সের অধ্যাপক উনি উনি এখন বোম বানানোর ফর্মুলা দিচ্ছেন মানে বোঝা যাচ্ছে আবার সাবজেক্ট পড়াশোনা শুরু করেছে রিটায়ারমেন্টের টাইম এসে কাছে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আর টিকিট দেবে না তাই মাঝে মাঝে ওই আগেকার দিনের যাত্রাপালার বিবেকের মতো এসে বিবেকের বাণী শোনাচ্ছেন সাবজেটে ফিরে যায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে সামনেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা এবং সেই পরিস্থিতিতে সৌগত রায়ের এই ধরনের মন্তব্য যেখানে কিনা পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এই ধরনের মন্তব্য সৌগত রায়ের সেটা যে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠবে রাজ্য রাজনীতিতে বিতর্কের কারণ হয়ে উঠবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার এবং সৌগত রায়ের মতো একজন প্রবীণ প্রবীণ নেতা প্রবীণ সাংসদ সবকিছু বোঝেন এতদিন ধরে রাজনীতি করেন তারপরেও তিনি পঞ্চায়েত ভোটের আগে এই পরিস্থিতিতে এমন মন্তব্য করে বিরোধীদের হাতে শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারদের হাতে এ ধরনের একটা যে হাতিয়ার তুলে দিলেন তাতে কিন্তু আখেরে খোদ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সর্বনাশ করবে নাক কাটা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ